স্যার আপনি কি করছেন? স্যার আপনি কি করছেন? পান না, পান না, এগুলো পান খাবেন না, খালি জল দিয়ে স্যার এ কাজ কবে থেকে শিখেছো স্যার? চার বছর, চার বছর থেকে এই একই কাজ করছেন স্যার? বিল বেতন কত স্যার আপনার? 700 উপরে, 1000 উপরে স্যার। মানে ঠিক নাই, তাই তো? ঠিক নাই, যে যতই কাজ করি ততই বেতন পাই। কাজের উপর ডিফারেন্স করে? হ্যাঁ, কাজের উপর ডিফারেন্স করে। সেটাই। কাজ শিখছেন কার থেকে স্যার আপনি? স্যার আমি কাজ শিখছি মোহনপুর এক বড় মিস্ত্রির কাছ থেকে। ভাই মিস্ত্রিটার নাম কি? মিস্ত্রির নাম শাহিন ভাই। শাহিন? হ্যাঁ শাহিন। শাহিন নাম চেনা চেনা লাগছে কেমন? না ভাই অডিও হবে কেন? ভিডিও টুডিও হয়নি। আপনার কাজগুলো খুব সুন্দর, ভালো কাজ করে নেবেন না? দেখি কাজ করতে নিতেই হবে। এ ভাই আপনি একটা মিস্ত্রি মানুষ, আপনার ছিঁড়া শার্ট ছিঁড়া গেঞ্জি। ভাই কাছে টাকা রাখলে টাকা থাকে না ভাই, কারণ মিস্ত্রি মানুষ যেখানে যায় সেখানে বলে যে দুস্থ একটা চা খাও, এই যে কফি খিলাতে লাগলে মন করে যে একটা গোল্ডি খাও। মানে স্টলে বসলে মানে খরচ হতেই থাকে, যে হতেই থাকে। হেড মিস্ত্রি মানুষ, হেড মিস্ত্রি মানুষ। হ্যাঁ বুঝতে পারলাম। দুই চারশোটা বন্ধু আছে, তাদের পিছনে তো 5 টাকা করে খরচ করতে লাগলো, দেখা যায় 500 শেষ, 500 শেষ। তাই যার কারণে গায়ে রিল্যাক্স পোশাক কিনতে পারি না। আমি বিশেষ করে দেখছি, লক্ষ্য করে, আপনি বেশিরভাগ যে বাড়িতে মহিলারা থাকে সে বাড়িতে কাজ বেশি করেন, এটা কি বাস্তব? হ্যাঁ এই জন্যই কাজ করি যে মহিলারা সবসময় বাড়ি থাকে, বিভিন্ন জায়গা থেকে আসে আত্মীয় স্বজন, তো এরা যায় যদি নিজের স্বামী হোক বা বাবা হোক বা না নানি যেটাই হোক, সেখানে যদি আলাপ করে দেখা যাবে যে আমার কাজের ডিমান্ডটা বাড়া যাবে, সেক্ষেত্রে আমি ওখানে একটা কাজ পেতে পারি, যার কারণে এই কাজটা করা। বুঝতে পারলাম। স্যার আপনার বাসা কোথায়? বাপের ঘরে ময়নার বড় কষ্টের দিন কাটে। আমার বাসা রক্ষিত পাড়া স্যার। হ্যাঁ ভাই তো এই